করোনা আবহে এবছর বন্ধ রাখা হোক বারোয়ারি দুর্গাপুজো, এই দাবি জানিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার আজ ঐতিহাসিক রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। আদালতের প্রশ্ন মানে জর্জরিত হওয়ার পর এবার রাজ্যকে দর্শক শূন্য পুজো করার নির্দেশ দিলেন হাইকোর্ট। প্যান্ডেলে নো এন্ট্রি বোর্ড টানিয়ে দিতে হবে বলে ঘোষণা আদালতের। আজ মামলার শুনানিতে একগুচ্ছ পর্যবেক্ষণ ও প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণ, প্রতিটি মণ্ডপকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হোক, মণ্ডপে 5-10 মিটারের মধ্যে প্রবেশের ওপর বিধিনিষেধ জারি করা প্রয়োজন, কেউ যাতে মণ্ডপে যেতে না পারে তা নিশ্চিত করার দায়িত্ব পুজো উদ্যোক্তাদের নিতে হবে। দর্শক শূন্য মণ্ডপে পুজো হোক বলেও পর্যবেক্ষণ আদালতের। এদিনের মামলার শুনানিতে মুম্বাইয়ে গণেশ পুজো অনুমতি পায়নি তাও তুলে ধরা হয়। যারা মণ্ডপে থাকবেন তাদের সংখ্যাও সীমাবদ্ধ হবে, 15 থেকে 25 জনের বেশি সংখ্যায় হাজির হওয়া যাবে না। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সাথে রয়েছেন স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ রয়েছে তার একজন কর্মকর্তা। কী বলবেন, কলকাতা হাইকোর্ট এই যে রায় দিয়েছে সেক্ষেত্রে একেবারে দর্শনীয়তা প্রবেশ করতে পারবে না, নিষেধ করেছে, কী বলবেন? দেখুন, এখন বলার তো কিছু নেই, হাইকোর্টের রায়কে আমাদেরকে সম্মান জানিয়েই আমাদের যা কিছু ডিসিশন নিতে হবে। রায়টা তো আমাদের বিকালবেলার পর থেকে আমাদের কাছে রায়ের ব্যাপারে যা যা খবরগুলো আসছে আমরা সেই হিসেবে আমাদের ক্লাবেও আজকে আমরা সন্ধেবেলা একটা ইমার্জেন্ট কাউন্ট মিটিং ডাকা হয়েছে। সেই মিটিংয়ে দেখা যাক, আমরা সবাই মিলে পুজোর যে উদ্যোক্তারা আছেন, আমাদের কমিটি মেম্বার যারা আছেন, তারা সবাই মিলে বসে একটা ডিসিশন নেওয়া হবে। যেটাই নেওয়া হবে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই হোক, মানুষের সতর্ক মানুষের সুরক্ষার কথা ভেবে হোক, সব জায়গা ভেবেই আমরা সেভাবেই আর কি আমরা ডিসিশন একটা কিছু নেব। কারণ আমাদের কাছে তো জাস্ট কিছুক্ষণ আগেই খবরগুলো এসছে, সেই হিসেবে আমরা যে সন্ধ্যাবেলায় বসে একটা কিছু ডিসিশন নেওয়া হবে। কী পরিকল্পনা ছিল? পরিকল্পনা আমাদের এমনিতেও দেখুন, এবারে যে যে পরিবহন মানে যে আবহাওয়ার মধ্যে দিয়ে আমাদের এবছর পুজো করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা অলরেডি আমাদের স্যানিটাইজার গেট বসানো থেকে আরম্ভ করে ফেস শিল্ড, আমাদের যারা ভলেন্টিয়ার থাকবে থেকে সিকিউরিটি থাকবে তাদের সবাই ফেস শিল্ড পরবা পরা থেকে আরম্ভ করে সেভাবেই আমরা, এবং দূরত্ব বিধিন মানে দূরত্ব মেনটেন করেই আমরা সব কিছু করবো, এটাই ঠিক করা ছিল। কিন্তু তা তখন আমরা জানতাম যে দর্শক হয়তো মাঠে ঢুকতে পারবে বা মণ্ডপে আসতে বা অল্প সংখ্যক করে দর্শক মণ্ডপে আসবে বা কিছু, কিন্তু এখন যে ডায়েটটা আমাদের কাছে সেটাও একটা নতুন ধরনের, সেইভাবেই আমরা আমাদের নতুন করে আবার ভাবনা চিন্তা করে আমাদের একটা কিছু ডিসিশন নিতে হবে। আমার নাম শুভম মুখার্জি, আমি কালচারাল সেক্রেটারি আত্মীয়। বুঝতেই পারছেন যে উদ্যোক্তারা তারাও কিন্তু একেবারে কোর্টের যে রায় দিয়েছে, যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মেনেই তারা কিন্তু পুজো করতে চাইছে। অর্থাৎ যেমনটা বলা হয়েছে দর্শক শূন্য এবং বোর্ড লাগিয়ে সেই সব নিয়েই কিন্তু আজকে উদ্যোক্তারা তারা আলোচনা করবেন এবং তারপর কাল থেকে তারা সেই ডিসিশনে আসবেন। হাইকোর্টের তো রায় আজকে বেরোলো এবং সেটাকে আমাদের যথাসাধ্যভাবে মান্যতা দিতেই হবে, কিন্তু তার আগের থেকেই যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে পুজো হবে কিন্তু সমস্ত রকম নিয়ম শৃঙ্খলা করোনা বিধি যেগুলো রয়েছে সেগুলোকে মেনে প্যান্ডেলকে খোলা রেখে, মুখ্যমন্ত্রীর কথা মেনেই সেই সময় থেকেই আমরা সেই জন্য খোলা প্যান্ডেল, তিন দিক খোলা আমরা প্যান্ডেলের ব্যবস্থা করেছি। এবং আমাদের প্যান্ডেল আপনারা দেখতেই পাবেন যে আমাদের প্যান্ডেলটা যেভাবে নির্মাণ হয়েছে সেই দিক থেকে দর্শনার্থীদের মণ্ডপে না ঢুকেই বাইরের যে আমাদের মাঠ প্রাঙ্গণ রয়েছে সেই মাঠ প্রাঙ্গণ থেকেই তারা দুর্গা প্রতিমাকে দর্শন করতে পারবে। তো এই করোনাবিধির কথা ভেবেই প্যান্ডেল নির্মাণ প্রথম থেকেই আমরা এই খোলামেলাভাবেই করেছি। হাইকোর্টের রায় আজকে বেরিয়েছে, তার অনেক আগের থেকেই আমরা করোনাবিধিকে মেনে মান্যতা দিয়ে আমরা এটা করেছি। অন্যদিকে আজ তৃতীয়া থেকেই কলকাতাগামী যে সমস্ত পণ্যবাহী ভারী গাড়ি রয়েছে, অর্থাৎ বড় বড় ট্রাক লরি, সেগুলোকে কিন্তু নো এন্ট্রি করা হচ্ছে। যেমনটা আমরা জানতে পেরেছি চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে, আজ এই তৃতীয়াতে 3:30 থেকে নো এন্ট্রি শুরু হয়েছে এবং আগামীকাল থেকে প্রতিদিন দুপুর 2 থেকে নো এন্ট্রি হবে এবং অষ্টমীর দিনেও বিশেষভাবে নো এন্ট্রি করা হবে, এমনটা আমরা জানতে পেরেছি। এবং একেবারে নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু নো এন্ট্রি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি, আমি দেখাতে বলবো যে একেবারে এই মুহূর্তে ডানকুনির 2 নম্বর জাতীয় সড়কে নো এন্ট্রি চলছে। বড় যে পণ্যবাহী গাড়ি রয়েছে লরি, সেগুলোকে সাইড করে দেওয়া হচ্ছে এবং প্রাইভেট গাড়ি, অত্যাবশ্যক যে সমস্ত গাড়ি, দুধের গাড়ি, এই সমস্ত এসেন্সিয়াল যে সমস্ত গাড়ি সেইগুলোকে ছাড়া হচ্ছে। বাকি কিন্তু একেবারে যে সমস্ত ভারী যানবাহন সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার জন্য ট্রাফিকের দিকে কী কী ব্যবস্থা নিয়েছেন, মানে যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে? ট্রাফিকে আমাদের ট্রাফিক হেডকোয়ার্টারের যে নির্দেশ আছে সেই অনুযায়ী আমরা নো এন্ট্রি ডাইভার্সন এবং গুডস ভেহিকল রেস্ট্রিকশন করছি। চন্দননগরে যেমন ডানকুনির ক্ষেত্রে যেটা হচ্ছে, বা ডানকুনি না মানে পুরো চন্দননগর কমিশনারেটে, আজকে বিকেল 3:30 থেকে নো এন্ট্রি শুরু হচ্ছে এবং সেটা আজকে রাত 12 অবধি চলছে এবং আগামীকাল থেকে দুপুর 2 থেকে রাত্রি 4 অবধি চলবে।
এবং অষ্টমীতে সকালবেলাতেও থাকছে, অষ্টমীতে যেহেতু কুমারী পুজো হয় সেই জন্য সকালবেলাতেও থাকছে, সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার দুপুর 2টা থেকে ভোর 4টা অবধি থাকে। পরে বিসর্জনের দিনের ক্ষেত্রে কি আলাদা করে ইয়ে করা? হ্যাঁ, বিসর্জনের দিনেও একদম সেম ইয়ে থাকে। তারা মানে সেই জায়গাটা পৌঁছে গিয়ে তারা সেই ইয়েটা পিক আপ করবে, এবং সাথে আমাদের পুলিশের যে অ্যাম্বুলেন্সটাও আছে সেটাকেও সবসময় রেডি পজিশনে রাখা হবে। অর্থাৎ একদিকে যেমন এই পুজোর মরশুমে মানুষ ভালো করে ঘুরে ফিরে বেড়াতে পারে তার জন্য যেমন এই যানবাহনে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তেমনই কিন্তু করোনা সংক্রমণকে রুখতে পূজা মণ্ডপগুলিতে দর্শনার্থীদের নো এন্ট্রি লাগিয়েছে কলকাতা হাইকোর্ট। এখন দেখার বিষয় কতটা কি নিয়ম মানা হলো, প্রশাসন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো, এবং সমস্ত দিকটাই একেবারে এই লক্ষ্মী পুজোর পর আদালতকে হলফনামা আকারে জানাবে ডিজি এবং কমিশনাররা, এবং তার পাশাপাশি 5ই নভেম্বরের মধ্যে একেবারে হলফনামা দিয়ে জানাতে হবে এই আদালতকে। এইচবি, ডিএনএন বাংলা, হুগলি।